সাইটা মায়ের জন্য পছন্দ লাগলো তে সত্যম বলো খুব সুন্দর লাগছে নাও এটা তোমার জন্য থ্যাংক ইউ বেটা হ্যালো বন্ধুরা তোমার সকল স্বাগত আছি এই চ্যানেলের আরেক নতুন ভালো ভিডিওতে সো গাইস অনেক দিন ধরে আমি কন্টেন্ট পাচ্ছিলাম না কি ভিডিও করব কি ভিডিও করব বাট গাইস আজ কিন্তু তোমার কন্টেন্ট পেয়ে গেলাম আর দেখতে পাচ্ছো গাইস সব বন্ধুরা রয়েছে ওরা ফটোশুট করবে আর গাইস আমি ক্যামেরাম্যান ওকে আমি আর আমার ফ্রেন্ড আছে কাঞ্চন আর দুজনের ক্যামেরাম্যান তো দুজনে গাইস ক্যামেরা ভিডিও মানে গাইস ফটো তুলে দেবো আর কি আর দেখতে পাচ্ছি গাইস আমার চলে এসেছি বান্ধে আমার গাইস শ্মশান আর এটা হচ্ছে গাইস আমার শ্মশানে কালি দেখতে পাচ্ছি আশা করছি ওকে আর এই গাইস কেন ব্যাগ নিয়ে চলে এসেছি গাইস দেখতে পাচ্ছ ক্যামেরা ব্যাগ তো চলো গাইস কিছু ফটো বগেরা তোলা যাক আর সেইগুলো গাইস আমি লাগিয়ে দেবো ইনস্টাগ্রাম স্টোরিতে আমার ইনস্টাগ্রাম লিঙ্ক গাইস ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ভাই যাও ফলো করে এসো ভাইকে ফলো করবো কাকে ফলো করো ভাই ফলো করে এসো জলদি যাও আর গাইস হয়তো স্ক্রিনে শো করছো হয়তো জি ডাব্লিউ প্রতাপ লাইভ গাইস সার্চ করলে পেয়ে যাবে নামটা সার্চ করলে পেয়ে যাবে ওকে আর গাইস জানি না অনেক দিন পর কিন্তু আমি ভিডিও শ্যুট করছি তো দেখা যাক গাইস কেমন কী আমার ভয়েস ওভার দিতে পারি কারণ গাইস বুঝতে পারছো অনেক দিন কিন্তু গাইস কমেন্ট করিনি ওই না গাইস হয়তো একটু কিছু ওয়ার্ডের আমার মিস্টেক হতে পারে তো গাইস একটু অ্যাডজাস্ট করে নিও ইয়ার ওকে আর গাইস আর কিছুদিন পর আমাদের এখানে পুজো বুড়োয় পুজো ওকে তো সেটারও গাইস ব্লগ আসছে আমার এই চ্যানেলে এবার গাইস আশা করছি রেগুলার আমাদের আমার এই চ্যানেলে ভিডিও আসবে ওকে তোমার গাইস সাবস্ক্রাইব করে রাখো তোমার যারা এখন কিন্তু সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে রাখো আর গাইস সব থেকে প্রথমে একটা কথা বললি আজ কিন্তু হচ্ছে গাইস মাদার্স ডে ওকে আজ হচ্ছে গাইস 8 মে 2022 তো গাইস মায়ের জন্য কিছু কিনতে হবে স্পেশাল জিনিস যেগুলো গাইস এখন বলবো না বিকেলে যাবো সেটাও গাইস ভিডিও করবো এই ক্লিপে আমি লাগিয়ে দেবো ওকে আর গাইস এখন সব বন্ধুগুলো দেখতে পাচ্ছ সবাই রেডি বাগেরা হচ্ছে এখানে সত্যম আর অর্জুন রয়েছে দেখতে পাচ্ছ আশা করছি ওকে তো আর কাঞ্চন গাইস দেখতে পাচ্ছ তোমরা ওইখানে বসে রয়েছে ও ওইখানে গাইস ও এখন গার্লফ্রেন্ডের সঙ্গে কথাবার্তা বলি করছি বুঝতে পারছ গাইস ওকে তো তোমাদের গাইস যেটা বললাম আমি গাইস যেটা কাজ করে মানে ইনকাম করে যে পয়সাটা ইনকাম করেছি তো সেই পয়সাটা গাইস আজকে মায়ের জন্য কিছু গিফট কিনবো ওকে কেন বুঝতে পারছো গাইস মাদার্স ডে তো মায়ের জন্য তো গাইস কিছু স্পেশাল বানতেই হ্যাঁ ভাই তাই না আর গাইস আমি ছেলে বলে কথা তো চলো গাইস মাকে কিছু স্পেশাল দেবো তো তার আগে গাইস কিছু ফটোশ্যুট করা যাক ওকে তো চলো গাইস কিছু ফটো মটো তুলে যাক তো চলো গাইস আর গাইস দেখতে পাচ্ছ কজন এসে গাইস ফটোশ্যুট করতে ওকে তো ফটোশ্যুট তো গাইস আছেই তার সঙ্গে সঙ্গে গাইস সবাই ইনস্টাগ্রামে রিলসও বানাচ্ছে আর গাইস দেখতে সবাই এখন বানাচ্ছে আর গাইস আমি এখানে শুধুমাত্র রয়েছি ভিডিও মানে দেখার জন্য আর এখানে শঙ্কর দা ফটোগ্রাফার ম্যান ওকে আর এখানে কাঞ্চন রয়েছে কাঞ্চন ভিডিও বানাবে আর সত্য ভাই সাব গাইস সত্য দেখতে পাচ্ছ তা খালি করেছে ভাই সিরিয়াসলি এখানে গাইস শঙ্কর দা ভিডিও করছে ওকে তো চলো গাইস ভিডিও করা যাক ইনস্টাগ্রাম বগেরা সব কিছু বানানো যাক তারপরে গাইস ঘর তো যাবোই ওকে আর গাইস পেমেন্টও নেওয়া আছে পেমেন্ট নিয়ে নেবো চলো ভাই চলো ফাইনালি এতক্ষণে ফটোশ্যুট করা হলো এই সবাই আসছে ঠিক আছে তো চলো গাইস এবার বিকেল তো হয়ে গেছে প্রায় ওকে তো এবার বাড়িকে গাইস মোবাইল চার্জ দিতে হবে কারণ গাইস চার্জ বাজার কিছু নেই তো আমি মোবাইল গাইস এরকমই নিয়ে চলে এসেছিলাম তারপর গাইস আবার রাতে আমাকে বাজারও যেতে হবে গাইস তোমাদেরকে বললামই কিছু কিনতে হবে মাঝে গিফটস ওকে তো গাইস এইখানে এখন এই ক্লিপটা অফ করছি তো চলো গাইস এখন ঘর যাওয়া যাক তারপরে গাইস তোমাদের সঙ্গে রাতে বেলায় দেখা হচ্ছে ওকে তো চলো 2000 years later so guys finally bikel hoye geche ar guys sei time te chole eshe je time er jonno guys ami etokhon wait korechhilam seta hocche guys maer jonno gift ante hobe ar guys jore bolle hobe na kintu nala guys ma shune nebe okay nala guys surprise surprise thakbe na yaar ar guys dekhte pacho ami kintu poisha niye mane taka poisha niye niyechi guys jetu guys ami income korechhilam photo shoot bagara কাজ বাড়ি যেগুলো গাইস করে আমি যেটু ইনকাম করছি সে থেকে গাইস আমি পয়সা নিয়ে নিয়েছি আর গাইস মা কিন্তু এখনও পর্যন্ত জানে না যে গাইস আমি কী গিফট দিতে চলেছি কিন্তু মাকে কিছু বলিনি যে গাইস কী গিফট দেবো না কিছু দেবো ওকে তো গাইস একদম সিক্রেট ব্যাপার ঠিক আছে গাইস তো চলো গাইস এবার আমাদের যাওয়ার পালা বাজার বাজার যাবো ওকে তো দেখা যাক গাইস কে আমার সঙ্গে যায় অ্যান্ড
চলো গাইস আমরা দেখতে হবে কেমন সঙ্গে যাচ্ছে। তো তার গাইস বলে রাখি গাইস আমি ইনস্টাগ্রামের নাম চেঞ্জ করতে চাই, ওকে? তো তোমরা নাম একটা ডিসাইড করো, আর গাইস আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও যে গাইস আমি কী নাম দেবো ইনস্টাগ্রামে, কারণ গাইস আমার নামটা আছে GW Pratap Live, ঠিক আছে? তো ফলো করে দিও অবশ্যই। আর গাইস তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে দিও যে গাইস কী নাম দেবো, ওকে? নাম গাইস আমি চেঞ্জ করতে চলেছি অনেক জলদির মধ্যেই, তো গাইস ওইটার জন্য আমি ফার্স্ট তোমাদেরকে আমি বলে দিলাম। আর গাইস ভিডিওটা ছাড়ার আগে হয়তো আমি গাইস ইনস্টাগ্রামে স্টোরি দিয়ে দেবো। তো যাই হোক গাইস তোমরা ভিডিও লাস্ট দেখতে থাকো, যাই না গাইস কেমন কি আমি ফার্স্ট ওভার দিতে পারছি না পারছি না, কারণ গাইস বুঝতেই পারছি বহুদিন পর কিন্তু আমি ভিডিও বানাচ্ছি, ওকে? আর চলো গাইস বাজার তো যেতেই হবে, তো চলো গাইস বাজার যাওয়া যাক। আর গাইস কমেন্ট তোমরা অবশ্যই করে দিও যে গাইস আমি কী নাম দেবো ইনস্টাগ্রামে, ওকে? তো চলো গাইস। তো গাইস ফাইনালি আমরা বাজার চলে এসেছি, আর দেখতে পাচ্ছ গাইস চারদিকে বাজার ভিউ, ওকে? আর গাইস সত্যম রয়েছে, তো চলো গাইস। গাইস ফাইনালি দোকান পৌঁছে গেছি, আর এই দাদার কাছে আমার গাইস মানে মায়ের জন্য শাড়ি নিচ্ছি, ঠিক আছে? দেখতে পাচ্ছ সাইজ দিয়ে দিয়েছি গাইস অলরেডি, তো দেখা যাক গাইস কোন সাইডটা পছন্দ হয় সেটা গাইস নিয়ে নেবো মায়ের জন্য, আর গাইস একদম পার্সেল করে নেবো যাতে গাইস মা বুঝতে না পারে, ওকে? চলো গাইস শাড়িটা নেওয়া যাক বাছা যাক, তারপর গাইস শাড়িটা মায়ের জন্য পছন্দ লাগলো, ঠিক আছে? সত্যম বললো খুব সুন্দর লাগছে, তোমাকে একটু বার করে দেখিয়ে দিচ্ছি। আর ধরতে হবে এইটা ধরতো, দেখতে পাচ্ছ গাইস এটা একটু ভালো লাগলো, তো এইটাই নিয়ে নিলাম, ওকে? তো এই দাদার কাছে নিয়ে নিলাম, তো থ্যাংক ইউ দাদা এরকম একটা ভালো শাড়ি দেওয়ার জন্য। তো যেরকম গাইস বাজেট সেরকম নিয়ে নিলাম, ঠিক আছে? কেউ গাইস কমেন্ট করো না যে কম দামি বা বেশি দামি, গিফটই হয়, ঠিক আছে গাইস? তো চলো গাইস এইটা এখন প্যাকিং কর মায়ের জন্য, তারপর গাইস মাকে দিয়ে দেবো ঘর গিয়ে, ওকে? তো চলো গাইস ফার্স্ট আগে পেমেন্ট বাগেরা করে নিই, তারপর যাচ্ছি গাইস। শাড়িটা কেনার পর কিছু টাকা গাইস বেঁচে গেল, আর সেটা দেখে গাইস আমরা কিনে নিলাম হাফ প্লেট করে চাউমিন। এমনি গাইস আমি আছি আর সত্যম আছে, দুজনে গাইস আজকে একটু একটু সেলিব্রেট করবো। তো চলো গাইস খাওয়া যাক, দেখা যাক গাইস কেমন কি টেস্ট করেছে। তো অবশ্যই গাইস আমার ভিডিও লাইক করে দিও, এখন যদি লাইক না করে থাকে লাইক করে দিও, চ্যানেল ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে গাইস একদম ভুলে না, কেন গাইস আমার এই চ্যানেলে লাইফ স্টাইল ব্লগ মোটো ব্লগ এখন গাইস জানি না কখন আসবে না আসবে, তো বাজারে ভুলে রাখছি। তো এরকম গাইস অনেক রকম ব্লগ আসতে চলেছে, তো অবশ্যই গাইস সাবস্ক্রাইব করে দিও। তো চলো গাইস কিছু খাওয়া যাক, তারপর গাইস আবার শাড়িটাকে আমাকে প্যাকিং করতে হবে, ঠিক আছে? শাড়িটা গাইস ভাই দেখি একটু দেখি দিই শাড়িটাকে, দেখি শাড়িটা গাইস প্যাকিং করতে হবে, ঠিক আছে? তো বাস গাইস এবার খাওয়া যাক, তারপর গাইস এবার তোমাদের সঙ্গে যেখানে শাড়িটা প্যাকিং করছি, তো সেখানে গিয়ে দোকানটা আমি এবার শাড়িটা প্যাকিং করাবো। তো এই কাকুটা গাইস দোকান চলে এসেছি, আর চন্দন কাকুর কাছে এবার গাইস শাড়িটা প্যাকিং করাবো, ওকে? তো চলো গাইস শাড়িটা প্যাকিং করা যাক, আর তারপর দেখা যাক কেমন কী লাগে। এটা দিই দাও, হ্যাঁ দিই দাও, দেখতে পাচ্ছ এখন চন্দন কাকু শাড়িটা প্যাকিং করছে, ওকে? ফাইনালি আমি বাড়ি চলে এসেছি, ঠিক আছে? আর গাইস দেখতে পাচ্ছি প্যাকিং, হ্যাঁ? তারপর গাইস মাকে দিয়ে দেবো, আর মাকে বলে দেবো হ্যাপি মাদার্স ডে। আর গাইস তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো তা তোমরা সবাই তোমার মাদারকে বলে দেবে, ওকে? তো গাইস এটা ফার্স্ট টাইম মাকে দিয়ে দিই, আর দেখা যাক গাইস মা আমাকে কী বলে। না মা এটা তোমার জন্য, থ্যাংক ইউ বেটা, যে যতটুকু মা আমি ইনকাম করেছি সেটুকু থেকে তোমাকে আমি গিফট করলাম আজকে, আজ মাদার্স ডে, ঠিক আছে? তো তুমি এটা পেয়ে খুশি আছো? হ্যাঁ খুশি আছি বেটা, খুব খুশি, খুবই ভালো লাগছে গাইস যে আমি এত কষ্ট করে মানে এত মেহনত করে, ঠিক আছে, এই শাড়িটা কিনে আনলাম। মানে শাড়ি এবার গাইস তোমাদের বলেছি যে এটা কী বটে, এটা হচ্ছে গাইস এমনি একটা নর্মালি শাড়ি, ঠিক আছে? তো গাইস প্রথম বলছি বেশি তো দামে নয়, বাট গিফট আমার গিফট বলবে, ঠিক আছে? তো গাইস তোমার কিছু শুনে নাও মা কী বলছে। তো মা কী বলতে চাইছে বলো তুমি, এমনি করে ভিডিওগুলো চালিয়ে যা, হ্যাঁ ভবিষ্যতে তুই উন্নতি করতে পারবি, তুমি বলছো মা এমনি? একদম একদম তুই করতে পারবি, আমার পুরো বিশ্বাস আর আমার আশীর্বাদ সব সময় রইল, তুই ঠিক করতে পারবি। ঠিক আছে মা, এরকম ভাবে আমি করে যাব মা, ভিডিও সব কিছু করে যাব, আর যেমন ভাবে মেহনত করছি দিনকাল করে যাব, পড়া করে যাবেটা, একদম তুমি করে করলে তুই একদিন ঠিক পাবি, আমার আশীর্বাদ রইল সব সময়। ঠিক আছে মা,
थैंक यू बेटा ভালো লেগেছে অবশ্যই আমাকে গাইস কমেন্ট করে দিও আর গাইস বলবে কোন পার্টটা আজ সকাল থেকে যে গাইস ভিডিও করলাম তো কোন পার্টটা গাইস তোমাদের বেস্ট লেগেছে আর গাইস আজকে হয়তো 8 মে তোমাদের গাইস বললাম আজকে হচ্ছে মাদার্স ডে তো হয়তো গাইস ভিডিও কাল ইয়া পরশু আসতে পারে তো একটু অ্যাডজাস্ট করে নিও ওকে আর গাইস কমেন্ট করবে ঠিক আছে এখন পর্যন্ত আমি বলছি কমেন্ট করবে কোন পার্টটা ভালো লেগেছে আর গাইস আমার যে ইনস্টাগ্রামের নামটা আছে আমি গাইস নাম তোমাদের প্রথম বললাম যে আমি গাইস নাম চেঞ্জ করতে চাই তো গাইস কি নাম দেব তো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে দিও এই ছিল আজকের ভিডিওটি আশা করছি গাইস তোমাদের সকলে ভালো লেগেছে আর গাইস এইটুকু উপহার ছিল মায়ের জন্য গিফট ছিল ঠিক আছে তো আশা করছি গাইস মায়ের খুব ভালো লেগেছে আর গাইস মা তখন আনবক্সিং করলো না কেন গাইস নিচে আমাদের কিছু গেস এসছে অতিথি এসছে তোদের গাইস কিছু আপ্যায়ন করতে বুঝতে পারছো তো চলো গাইস ভিডিওটা এন্ড করার টাইম চলে এসছে দেখা হচ্ছে গাইস নেক্সট কোনো ভালো ভিডিওতে তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো এন্ড গাইস টাটা বাই বাই।